নবীজির একজন দাসী ছিল, যার নাম ছিল উম্মে আইমন। নাম কে? উম্মে আইমন নবীজির একজন দাসী ছিলেন। আমার নবীজি বলল, উম্মে আইমন, আমি রাহমাতুল্লিল আলামিন ঘরের মধ্যে একটা পেয়ালার মধ্যে কোনো কিছু একটা রাখছি, এটা তুমি বাইরে ফেলাই দিয়ে আসো। কি করে আসো? বাইরে ফেলাই দিয়ে আসো। উম্মে আইমন চিন্তা করলো, যা করো রাহমাতুল্লিল আলামিন যখন কইছে বাইরে ফেলাই দিয়ে আসি, তখন রাহমাতুল্লিল আলামিন যখন বাইরে গেল, উম্মে আইমন ঘরটার টুকায় টুকায় আর ফাইল না কিছু, পূজা টুজা পাইছে না কোনো কিছু। যখন ছয় মিশে গেছে, নাকটা টান দিছে দেহে, কোনো একটা পেয়ালাতে মেসকে আম্বর হচ্ছে আসো, সুগ্রাম পাইতেছে বলেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মে আইমন কো নবী কইছে পেয়ালাতে ফালাই দিতাম, ওহন তো দেখতেছি মেসকে আম্বর হচ্ছে আর সুগ্রাম, দিককালের মধ্যে কি আছে, হাত তো লই আছে রে, আঙ্গুল লাগায় জিভার মধ্যে লাগাইছে। উম্মে আইমন বলে, কুদার কসম কাইরা বলে, আমি জীবনে কত মধু খেয়েছি, কিন্তু রসুলের পাশরাব মোবাইলটা যখন আমার জিভার মধ্যে লাগাইছে, আমি তাকাই দিহি মেসকে আম্বর চার সুগ্রাম, যেমন তেমন মধুর চার কোটি কোটি গণ বেশি সুগ্রাম পাই বলে না সবাহ। উম্মে আইমন কয়, এত সুমিষ্টি আর এত সুগ্রাম, আমি কি আর এটা বারে বারে দিমু? উম্মে আইমন কিন্তু জানে না নবীর ফসরাব মুবারক দে। উম্মে আইমন আল্লাহর রহমতে একটারে ফিয়ালার নবীজির ফসরাব মুবারক খায়া লাইছে। এখন আমি যদি আমার একটা গ্লাস পানি দিলাম হুজুর কান, এখন আমি যদি একটা গ্লাস পানি যদি একটারে খায়া লাই, তাহলে সুন্নতের বরকে লাগতে কি না, সুন্নতের বরকে লাগতে। উম্মে আইমন থেকে একটা দোষী হয়ে গেছে, দোষী না, একটারে খায়া লাইছে, নবীজির সুন্নত একটা কিন্তু বাদ দিয়ে দিছে, নবীর সুন্নতের একটা বরকে লাভ করছে। এরপরে আবার নবী যে ফসরাব পাইছে, এখন যদি মনে করেন যে আমার ফসরাব একজনে খাওয়াই লাই, জানি না খাওয়াই লাই, কিন্তু রহমাতুল্লাহ আলমী তো জানে উম্মে আইমন খাইব, জানে না আমার নবী গায়েবে খবর দেন বলা, নবী গায়েব জানে কি না, নবী অবশ্যই গায়েব জানে, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকিদা, এটা কি সামনে আইতেছি। তে মনে করেন উম্মে আইমন নবীজির ফসরাব খাইছে, খাওয়ার পর আমার নবী ঘর আসলো, উম্মে আইমন ইয়া রাসূলুল্লাহ ফালাইছো? নবী গো আমি তো ফালানোর মতন কোনো কিছু পাই নাই, সুবহানাল্লাহ বলবেন, নবী গো আমি তো ফালানোর মতন কোনো কিছু পাই নাই। আমার নবী খারাপ লাগতে সে যেটা বাজার বাজার খারাপ লাগলে বলেন স্যার। অনেকে খারাপ লাগতে পারে, কারণ কথাবার্তা তো সবার কাছে মজা লাগতো না, মজা লাগবো অসুবিধা না, আমি তো মাবিল করে যাবো গা, গালিল্লা গালিলা আমি তো শুনতাম না, শোনো আর সমস্যা হইলে আমার বাড়ির কাছে আমার নাম্বারটা আছে, ফোন দিন, অসুবিধা নাই, আমি আবার অসুবিধা নাই, যে কোনো মানুষ যদি আমার নাম্বার চাস, সকালবেলা তো নাম্বার অবশ্যই চাইব, আপনার কাছে সভাপতির কাছে চাইব, সেক্রেটারির কাছে চাইব, এর কাছে যখন চাইব, সে নাম্বার দিয়ে অসুবিধা নেই, জানালি ভাই তার নাম্বারটা আছে, জবাব আমি সকালবেলা দিব ইনশাল্লাহ, সকালবেলা আমি দিব। এবার যান উম্মে আইমন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ফালানোর মতন কোনো কিছু পাইতেছি না, আমার নবী বলে উম্মে আইমন পেয়ালার মধ্যে তো আমি নবীজি ফসরাব করছিলাম, বলেন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার ফসরাব আমি তো জানি না, নবী গো এত সুগ্রান মেসকে আম্বর চার সুগ্রান পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি মধুর চার কোটি কোটি গুণ বেশি মিষ্টি পেয়েছি, ওই জন্য আমি উম্মে আইমন আর ফালাই না, আমি একটা টানে খাইয়া ফালাইছি, বলেন না সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া উম্মে আইমন, যেহেতু তুমি আমি নবীজির ফসরাব মুবারক খাইয়া লাইছ, তা আমি নবী তোমার দুধটা পুরস্কার দান করব, সুবহানাল্লাহ বলবেন না, চিন্তা করো ফসরাব খাইব আর নবী দিব পুরস্কার, কেডা দিব নবী দিব পুরস্কার, ইয়া রাসূলুল্লাহ কি পুরস্কার দিবেন, মেহরবানি করে দেন। আমার নবী বলে যেহেতু তুমি ফসরাব ডালে খাই ফেলাইছ, আমি নবী তোমার কথা দিলাম, যতদিন পর্যন্ত তুমি হায়াতে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনোদিন ওষুধ ব্যবহার হবে না, বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার কোনটা দিবেন? আমার নবী বলে উম্মে আইমন শোনো, দ্বিতীয় নাম্বার যে পুরস্কারটা, এই পুরস্কারটা হলো তুমি তো রসুলের ফসরাব পাইছো না, তুমি যেন জান্নাতের টিকিট হাতের মধ্যে নিয়েছো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিব জান্নাত, কিন্তু নবী দি টিকিট দেয়, এটা কি ব্যাপার?